আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলক আমি আজকে আপনাদের দেখাবো সাইপ্রাসে পাহাড়ের উপরে পাহাড় কেটে কিভাবে বাড়ি তৈরি করে তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের যাদের নিয়ে কোনো ভিডিও যদি জানা থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি নিয়ে কমেন্ট কী নিয়ে ভিডিও বানাবো আর যারা আমার সাথে যোগাযোগ করতে চায় আমার ফেসবুক পেজে এস দিতে পারেন আমার ফেসবুক পেজের নাম তুলক ভাউ টি ইউএল ওকে ভি এ ডাব্লিউ ভাউ তো ভিডিও শুরু করা যাক তো আমি এখন আসি পাহাড়ে কারণ আপনারা দেখ ভিডিও দেখলেই বুঝবেন আমি ওই সমুদ্র থেকে কত বড় ওই যে আমার এখানে সমুদ্র দেখা যাচ্ছে আর হচ্ছে দিয়ে সব বাড়ি ওইখানে কিন্তু সব ছোট ছোটো বাড়ি না বড় বড় বাড়ি আপনার দুইতলা তিনতলা দশতলা সাততলা আটতলা বাড়ি আছে এখানে বড় বড় বিল্ডিং আছে এখান থেকে দেখা যাচ্ছে ওই সব বিল্ডিংগুলো কত বড় আমি এখন পাহাড়ে আছে এই যে দেখেন আমি পাহাড়ের কত কাছে এই যে এই যে সব বাড়িগুলো দেখতেছেন এগুলো মূলত এখানে পাহাড়েই ছিল এই পাহাড়গুলো কাইটে এখানে বাড়ি করছে দেখেন এই এখানকার কনস্ট্রাকশনের কাজগুলো রকম হতে পারে তো আপনারা একটু বাইবে বুঝতেই তো পারতেছেন রকম এখানকার কাজ কাজ রকম নিখোঁজ হতে হবে তো এখান কি আবার একটা মানে বাড়ি যেইভাবে হবে সেম ওরকম বাড়ি সব হবে এই যে যেমন একটা বাড়ি এর পাশে একটা বাড়ি মানে সব সেম বাড়ি যেমন এই এই বাড়িগুলো যেমন আবার নিচের এই বাড়িগুলো সেম এই রকম এখানে সব মূলত পাহাড় কাটি বাড়ি তৈরি হয়েছে দেশটায় আসলে মোটামুটি খারাপ না দেখতে অনেক সুন্দর মূলত এটা পর্যটক দেশ এখানে সবাই ঘুরতে আসে ঘোরার জন্য দেশ এই দেশটা অনেক সুন্দর কারণ বাংলাদেশে আপনি কক্সবাজারের ফিল পাবেন সাজিকের ফিল পাবেন বান্দরবনের ফিল পাবেন একটা জায়গায় এই যেমন আমার যে এত কাছে পাহাড় আমি ইচ্ছা করলে এখান থেকে হাইটে উঠে উঠে যেতে পারবো পাহাড়ে আবার আমার যদি মন চায় আমি সমুদ্র যাব এই সমুদ্র আমার খুব কাছে মানে একের ভিতর দুই পাবে এই এই দেশে আর এখানে আমি এখন ঢালুর নাম দিয়েছি ঢালু এইগুলো এখানে আবার কি ওইভাবে যে পাহাড়টা কাটে যে একেবারে সোজা করবে সেটা না যেখানে ঢালু তো ঢালুই যেখানে উঁচা তো উঁচাই ঠিক ওইভাবে বাড়ি করবে ধরেন একটা এখন সম এই সব বাড়ি কিন্তু সমতলের জায়গায় করা না যেমন যে এখানে কতখানি সিমেন্ট আপনার গাঁথনি দিয়ে উঁচা করছে আবার এখানে রাস্তাঘাটও সেম ওরকম একবার পাহাড়ের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু ওইভাবে সোজা না ঘুরায়ে ঘুরয়ে ঘুরায়ে ঘুরায়ে ঘর ঘুরায় আপনার ওই রাস্তাগুলো গেছে আর এখানে ম্যাক্সিমাম হলো ওয়ান ওয়ে রাস্তা মানে যারা সাইপ্রাসের নতুন গাড়িটা গাড়ি চালানোর জন্য আসবে বা তাদের ইয়ায় থাকবে আমি গাড়ি চালাবো ড্রাইভিং মিশাই যাব তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে কারণ এখানে সব ওয়ান ওয়ে রাস্তা মানে আপনি সোজা যাবেন এই রাস্তা দিয়ে আবার উল্টে আসবেন আপনার আরও তিন চারটার মানে গলি ঘুরে তারপর আসতে হবে আর সাইপ্রাসের আইন কারণ তো খুবই কঠোর যদি এদিক থেকে একটু অধিক হয় তো মনে করেন ডাইরেক্ট মামলা আর মামলা মোটামুটি আপনার পাঁচ হাজার ছয় হাজার লিরা বাংলা টাকা হিসাব করলে মোটামুটি ভালোই আসে বাংলাদেশে যেমন সর্বনিম্ন তিন হাজার টাকার নিষেধ মামলা দেয় না এখানেও ঠিক ওরকম মানে মানে মামলা দিলে মিনিমাম দরকার আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লিরা তো বাংলা হিসাব করলে অনেক টাকা পড়ে যায় এইসব এলাকার মানুষজনের মার্কেট করতে একটু কষ্ট হয় কারণ এখান থেকে মার্কেট অনেক দূর মানে কোনো কিছু কিনতে গেলে খাইতে গেলে অনেক দূরে যাওয়া লাগে এ হাতের কাছে কোনো দোকান নাই দেখেন কত ঘাস আগে ভাবতাম পাহাড়ে গেলে অনেক ফল ফলের গাছ পাবো কিন্তু পাহাড়ে এরকম ফলের গাছ কিছুই না সব কাটা মাটা যত যত আবর্জনা গাছ আছে সব পাহাড় দিয়ে থাকে দেখেন রাস্তাঘাট কি পরিষ্কার আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ